অনেকের অনেক ধরনের মনে কোয়েকশন, ঠিক কিনা? কখন মিলন করলে সন্তান হবে, কখন মিলন করলে সন্তান হবে না, ঠিক কিনা? আজকের ভিডিওটা আপনাকে পুরো ক্লিয়ার করার চেষ্টা করব, একদম পরিষ্কারভাবে আপনি বুঝবেন। আমি এখানে কিছু না একটা ক্যালেন্ডার ডায়াগ্রাম করেছি, কিন্তু এর ইন্টারনালি অনেকটাই ব্যাপার আছে, আমরা ইন্টারনাল যাবো না, ডিরেক্টলি আপনাকে বোঝানোর চেষ্টা করব। ওকে, দেখুন এখানে মানে ওভালুয়েশন আর ফার্টাইল আর ইনফার্টাইল এই তিনটা জিনিস বুঝতে হবে। ওভালুয়েশন মানে হচ্ছে যখন একজন মহিলার ভিতর থেকে একটা ডিম বের হবে, বুঝতে পাচ্ছেন? ডিমটা আমাদের ছেলেদের যেরকম থাকে, মেয়েদেরও দুটো ওভারি থাকে, যে দুটো ওভারি থেকে প্রত্যেক মাসে একটা কি বের হবে, ডিম বের হবে, একটা এগ রিলিজ হবে। সেই একটা বেরিয়ে কি ফেলোপিয়ান টিউবে যাবে, সেটা যদি 28 দিনের পিরিয়ড হয় 14 দিনের মাথায় হয়, এটা জানা মানে একটা 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 ক্যালকুলেশন করে দেখা গেছে 14 দিনের মাথায় হয়, তার একটু আগে একটু পরেও হতে পারে, বুঝতে পারছেন? এবার হয়েছে কি, এই ডিমটা যখন ফেলোপিয়ান টিউবে যাবে ওই জায়গাতেই কি হবে, ওই জায়গাতেই কিন্তু মানে ডিম আর এটার মিলন হবে, বুঝতে পাচ্ছেন? এবং সেই মিলনের ফলেই কিন্তু কি তৈরি হবে, সেখানে জাইগট, মরুলা, ব্রস্টুলা এগুলো তৈরি হবে, এবং সেখানে গিয়ে ইমপ্লান্ট হবে, এই বাচ্চাদের নিতে গিয়ে ইমপ্লান্ট হবে, ক্লিয়ার? এবার হয় কি, এই ধরুন মানে যে কোনো দিন, কোনো মহিলার ধরুন 1 তারিখ হলো, বা কোনো মহিলার 5 তারিখ হলো, কোনো মহিলার 10 তারিখ হলো, যাই হোক না কেন, যেদিন হবে তার থেকে 7 দিন, যেদিন হবে তার থেকে 7 দিন ধরুন ওনার কী হচ্ছে, ব্লিডিং হচ্ছে, ঠিক আছে? তাহলে 1 থেকে 7 দিন ব্লিডিং হলো, ওই সময়টাতে যদি মানে মানে মিলন করা কিন্তু একদম ন্যাচারাল না, যারা করে যারা তারা অনেকটা বলতে পারেন পাগলামি করে, অনেকে এই বলছেন আমাকে অনেক ধরনের কোয়েকশন করেছেন এরকম, সেজন্য আপনাদের বলে দিই ওই সময়টাতে মিলন করা মানে হচ্ছে পাগলামি করা, এটা একদম মানে মানে আনহেলদি এবং এটা একদম ভালো নয়। এবং ওই সময়টা যদি মানে কোনো কারণে কেউ ভুলবশত করে, তাহলে ওই সময়টাতে কিন্তু একটা চান্স থাকে, অ্যাপ্রক্সিমেটলি 5% চান্স থাকে ওই সময়টাতে বাচ্চা হয়ে যাওয়ার। তারপর থেকে ধরুন 8 তারিখ থেকে 8, 9 আর 10 এই তিনটা দিন এখানে বলা হয় সেমি ফার্টাইল, মানে সেমি ফার্টাইল মানে হচ্ছে মোটামুটি সম্ভাবনা আছে। কেন মোটামুটি সম্ভাবনা, এখানে প্রায় 40-60% চান্স থাকে যদি ওই সময়টাতে আপনি মিলন করেন, মানে মাসিকের যেদিন মাসিক শুরু হবে তার ঠিক 8 নম্বর দিন থেকে 8, 9, 10 এই তিনটা দিন যদি মিলন করা হয়, তাহলে ওই সময়টাতে কী হবে, প্রায় 40-60% চান্স থাকে মানে সন্তান হবে, মানে প্রায় প্রায় 50-50 চান্স হতেও পারে নাও হতে পারে, ধরুন প্রায় 50-50 চান্স, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ধরুন এখানে প্রায় এই যে 11 দিন থেকে, যেদিন হলো তার ঠিক 11 নম্বর দিন থেকে 11, 12, 13, 14, 15, 16 এই কয়েকটা দিন দেখুন, এখানে 80% চান্স, মানে এখানে মোস্ট ফার্টাইল বলা হয়, ফার্টাইল মানে হবে, সম্ভাবনা খুব বেশি, বুঝতে পারছেন? এখানে বলা হয় মোস্ট ফার্টাইল উইন্ডো, মানে এই সময়টাতে খুব বেশি চান্স থাকে। কেন বেশি চান্স থাকে, কারণ হচ্ছে ওই সময়টাতেই ওভারি থেকে একটা অবাম রিলিজ হওয়ার সম্ভাবনা থাকে, বুঝতে পারছেন? ওভারি থেকে একটা ডিম বেরোবে ওই সময়টাতে, ধরুন 14 তারিখ বেরোলো, তার আপনি 2 দিন আগে মিলন করলেন, তাহলে 2 দিন আগে মিলন করলেও কিন্তু সেখানে সম্ভাবনা থাকবে। কেন সম্ভাবনা থাকবে, কারণ এটা ভিতরে গিয়ে কিন্তু প্রায় 2 থেকে 3 দিন প্রায় জীবিত থাকতে পারে, বুঝতে পারছেন? 2 থেকে 3 দিন জীবিত থাকতে পারে, প্রায় 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স পর্যন্ত সেখানে জীবিত থাকতে পারে। তাহলে আমরা কী বুঝলাম, এখানে 14 দিনে যদি ওভালুয়েশন হয়, ওভালুয়েশন কিছু না যখন ডিমটা বেরোবে, বুঝতে পারছেন? এবার ক্লিয়ার, যখন ডিমটা বেরোবে মানে ধরুন একটা মুরগি ডিম পারলো, মুরগি ডিম পারলেই তো বাচ্চা হবে, ডিম না পারলে বাচ্চা হবে? সেম টু সেম, একটা মহিলা থেকে একটা ওভারি থেকে একটা ডিম বেরোলো, কোন ডেটে বেরোলো, 1 তারিখ, যদি 1 তারিখ হয় যেদিন হয়েছে তার 14 দিনের মাথায় সেটা বের হবে, সেটা কতদিনের সাইকেল, প্রায় 28 দিনের সাইকেল, যার তার 14 দিনের মাথায় হবে। ওকে, নেক্সট আমরা দেখলাম এই এখানে প্রায় 80% চান্স থাকে, 80%টা মানে অনেকটাই, বুঝতে পারছেন? মানে 50% মানে সম্ভাবনাটা খুব বেশি, এর জন্য এটাকে মোস্ট ফার্টাইল বলা হয়। এবার নেক্সট আমরা চলে যাই এখানে 17, যেদিন হলো তার থেকে 17 নম্বর দিন, 17
18, 19, 17, 18, 19 এই তিনটা দিনকে আবার এখানে আবার সেমি ফার্টাইল উইন্ডো পাওয়া যায়, মানে আবার মোটামুটি সম্ভাবনা। এখানে দেখুন 40-60% চান্স আছে, বুঝতে পারছেন? এটা অনেকেরই উপর ডিপেন্ড করে, মানে সেটা হতে পারে 14 তারিখ বেরোলো, আবার কিছু কিছু মানুষের হতে পারে, কিছু কিছু মহিলা সেটা হতে পারে 17 তারিখ বেরিয়েছে, ঠিক কিনা? অনেক সময় হয় কি, সাইকেল যখন লেন্থি হয়ে যায় 30 দিনের 35 দিনের, তখন কিন্তু সেটা অন্যরকমভাবে কাউন্ট করতে হয়। কেন, মানে সেই কাউন্টটা আমি বলে দিচ্ছি আপনাদের, অন্য একটা নেক্সট ভিডিও হয়তো আপনাদের বানাবো সেটার জন্য। সেই কাউন্টটা আপনি যদি 35 দিন হয়, সেই 35 দিন থেকে মানে লাস্ট দিন থেকে আপনি 14 দিন মাইনাস করতে হয়, বুঝতে পারছেন? 14 দিন মাইনাস করতে হবে, যতটা লম্বা সাইকেল তার লাস্ট ডে থেকে আপনি 14 দিন পিছনে আসবেন। ধরুন এটা ক্যালেন্ডার, ঠিক আছে, আপনার এখানে হলো লাস্ট ডে, আপনি 35 নম্বর দিনে আপনার শেষ হয়, 35 দিনে আপনার সাইকেল, তাহলে 35 দিনে যখন শেষ হলো ওই দিনের যে ক্যালেন্ডারের ডেট, সেখান থেকে আপনি 14 দিন মাইনাস করবেন, করলেই কিন্তু এটার ক্যালকুলেশন বেরিয়ে আসবে যে আপনার ওভালুয়েশন ডেটটা কবে। আর সেই ডেটের আশেপাশে হচ্ছে মোস্ট ফার্টাইল উইন্ডো, মানে ওই সময় মিলন করলে সন্তানের সম্ভাবনাটা খুব বেশি। এইবার হয়েছে কখন সেফ টাইম, কখন আমাদের মিলন করলে সন্তান হবে না, তাহলে হচ্ছে 20-21 যেদিন হয়েছে তার 20 নম্বর দিন থেকে শুরু করে 20-21-22 এরকম করে আপনার পুরো 28 নম্বর দিন পর্যন্ত আমি এখানে লিখেছি, প্রায় 28 নম্বর। এই দিনটাতে কত পার্সেন্ট চান্স থাকে? ফাইভ পার্সেন্ট চান্স থাকে, মাত্র ফাইভ পার্সেন্ট চান্স থাকে, বুঝতে পারছেন কী বলেছি? 5% চান্স কিন্তু এখানেও থাকে, বাট তারপরেও এটাকে কী বলা হয়, সেফ টাইম। এখানে কিন্তু করলে মিলন করলে সন্তান হওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে, ক্লিয়ার? মানে 20 থেকে 28 লাস্ট 10 ডেজ, এই সময়টা খুবই সেফ টাইম, এটাতেই মিলনকর সন্তান হওয়ার সম্ভাবনাটা কম। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এখানে ডায়াগ্রাম, এটাকেই আমি ডিটেলস, আমি আপনাদের যাতে বুঝতে সুবিধা হয় এখানে আমি ডিটেলস ডিসকাশন করেছি। আশা করি আপনারা বুঝতে পারছেন যে অনেকের মনে কোয়েশ্চন ছিল ওভালুয়েশন কী, অনেকের মনে কোয়েশ্চন ছিল যে 10 দিনের মধ্যে কী হয়। দেখুন 10 দিনের মধ্যে কী হয় সেটা আমি অন্য একটা ভিডিও বানাবো, এখানে আমি মানা করে দিলাম যে এই যে ব্লিডিং টাইম এখানে কিন্তু একদম মানা, ঠিক আছে? এগুলো আমি ক্লিয়ারলি ডিসকাশন করবো নেক্সট ভিডিওতে। আশা করছি বন্ধুরা ভালো লেগেছে, অবশ্যই কিন্তু নিচের ডেসক্রিপশন বা আমার চ্যানেলে গিলে আপনারা এই যে ইন্টারনাল ব্যাপারগুলো সেগুলো একদম ডিটেলস ডিসকাশন করেছি, অনেক ভিডিওই আছে। একটু পিছন দিকে আপনার চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখানে ক্লিক করে আপনি পিছন দিকে গেলে অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন, সেখানে আমি ডিটেলস টাইম নিয়ে ডিসকাশন করেছি, সেগুলো যদি আপনারা দেখেন তাহলে খুব ভালো বুঝতে পারবেন। তাছাড়া অভালুয়েশন কিট দিয়ে কীভাবে মানে মেজারমেন্ট করে আপনি সেটা কনফার্ম হতে পারবেন সেটাও আপনি ডিসকাশন করেছি, বিভিন্ন ধরনের জিনিস ডিসকাশন করেছি, সেগুলো আপনি ভিডিও আমার চ্যানেলে গিয়ে সেখানে দেখতে পারেন। আশা করি বন্ধুরা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ভিডিওটা এবং সেটা মানুষকে মানে একটু সচেতন করুন। অনেক এখানে মানে অনেকটাই ব্যাপার আছে, এখানে জন্ম নিয়ন্ত্রণ অনেক কিছু এখানে মানে সেভ হয়, ঠিক না? ওকে বন্ধুরা ভালো থাকবেন, লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বন্ধুরা, বাই।